মুসলিম যুবকদের প্রোডাক্টিভিটি বাড়ানোর চেষ্টা চিন্তা করা উচিত, যেটাকে জীবনের বারাকা বলা হয়, বরকত। দেখেন, প্রোডাক্টিভিটি যদি বাড়াতে চান, সময়ের অপচয় রোধ করতে হবে, অপচয় বন্ধ করতে হবে। সবচেয়ে বেশি এখন সময়ের অপচয় হয় কিসে? মাশাআল্লাহ, সবাই মুত্তাফাকুন আলাইহ, সবাই একমত যে এই মোবাইল ফোনে সবচেয়ে বেশি সময়ের অপচয় হয়। আপনার জীবনে যদি আপনি প্রোডাক্টিভিটি বাড়াতে চান, এই মোবাইল ফোনের গলা চিবে ধরতে না পারলে জীবনেও আপনার দ্বারায় বড় কিছু ঘটানো সম্ভব। যারা জীবনে বড় কিছু করে তারা এই জাতীয় কোনো কিছুর নেশায় আসক্ত হয়ে বুধ হয়ে থাকতে পারে না, থাকে না। এরকম যারা কোনো কিছুতে বুধ হয়ে থাকে, এরা জীবনে বড় কিছু করতে পারে না। যদি কিছু করতে চান, জীবনকে বরকতময় করতে চান, অনেক কল্যাণ আপনার জীবনে হোক যদি চান, তাহলে আপনাকে অবশ্যই এই মোবাইল ফোন নিয়ন্ত্রণ করতে হবে। মোবাইল ফোন নিয়ন্ত্রণ করার জন্য একটা সহজ বুদ্ধি হলো, আপনি যদি মনে হয় যে না আমি কোনোভাবে পারতেছি না, তাহলে কিছুদিনের জন্য মোবাইল ফোনটা বিক্রি করে একটা বাটন ফোনে চলে যান, ওইটা টিপে খুব একটা জুত পাবেন না, বুঝেন নাই? এবং এতে কিছু ক্ষতি হবে সেটা আপনি মেনে নেন, অসুবিধা নেই। আর যদি মনে হয় না এত বড় অপারেশন আমি করতে পারবো না, তাই একটু আসেন, আপনাকে একটু লেজার টেজার কোনো একটা আইটেম দিয়ে অপারেশন করা লাগবে না। সেটা হলো যে আপনি নির্দিষ্ট সময়ে শুধুমাত্র ওপেন করবেন মোবাইল, এর বাইরে না। নেট কানেকশন সব সময় লাগাবেন না, সকালে নাস্তার পরে, দুপুরে খাওয়ার পরে, রাতে খাওয়ার পরে বা খাওয়ার আগে 10 মিনিট 15 মিনিট করে। আমার যত টিপাটিপি আছে, যত রিপ্লাই আনসার দেওয়া আছে, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সব বন্ধু বান্ধব সেরে ফেলবো এর মধ্যে, শেষ। এরপর আর শুনবো না, 2-4 ঘন্টা জমুক একসাথে দেখেন, ফুটুস করে একটা মেসেজ আসলে একবার দেখলেন, আবার আরেকটা আসলে, তো সারাদিনই মেসেজ আসতে থাকবে, আপনি এবার দেখতে থাকবেন। এটা কোনো প্রোডাক্টিভ মানুষের কাজ হতে পারে না। দেখেন, আমাদের পীরনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব হেরা গিয়ে বুঝে পাওয়ার পর তিনি আদম আলাইহিস সালাম যখন মাটি এবং কাদার মধ্যে তখন থেকে নবী, কিন্তু নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার পর থেকে মাত্র 23 বছর সুযোগ পেয়েছেন। কত সময়? 23 বছরে কি করছেন? গোটা পৃথিবীর ইতিহাসকে পাল্টে দিয়েছেন, গোটা পৃথিবীর মোড়কে পাল্টে দিয়েছেন, দেন নাই? তার আগে পৃথিবীর ইতিহাস একরকম, তারপরে পৃথিবীর ইতিহাস আরেক রকম হয়ে গেছে। কয় বছরে? 23 বছরে। 23 বছরে অনেকে তো চাকরি পড়ালেখা শেষ করতে পারেন না, ঠিক না? অনেকে ক্যারিয়ারটাও বিল্ড আপ করতে পারেন না, প্রমোশনটাও পান না 23 বছরে। আর 23 বছরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ইতিহাসের মোড়টাই পরিবর্তন করে দিয়েছেন, পৃথিবীর সবচেয়ে অবহেলিত মানুষগুলো পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ বানায় দিয়েছেন। কয় বছরে? জীবনে বরকত কাকে বলে দেখছেন? প্রোডাক্টিভিটি এবং বরকতের যদি আপনি নজির দেখতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে সবচেয়ে বেশি পাবেন। তাও আবার দুনিয়াতে মায়ের পেট থেকে আসার আগেই বাপ দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়াতে আসার সাথে সাথে মা চলে গেছেন, সবচেয়ে বড় আশ্চর্য তার দাদাটা হাল ধরলেন, কয়দিন পর ওনাকে আল্লাহ নিয়ে গেলেন, চাচাটা এসে হাল ধরলেন, কয়দিন পর ওনাকে আল্লাহ নিয়ে গেলেন, স্ত্রীটা ছায়া হয়েলেন, আল্লাহ তাকেও নিয়ে গেলেন। এরপরে শুরু হলো পুরো মক্কাবাসীর সংঘবদ্ধ আক্রমণ এবং ষড়যন্ত্র। একটা মানুষ এই ধকলগুলো পার হয়ে সমাজে মেরুদণ্ড সোজা করে দাঁড় করাটাই তো দায়, সেখানে শুধু দাঁড়ান নাই, গোটা পৃথিবীকে দাঁড় করে ছাড়িয়েছে। কতদিনের ব্যবধানে? 23 বছরের ব্যবধানে। তাহলে প্রোডাক্টিভিটি যদি মুসলিম যুবক বাড়াতে চান, আপনাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইল অনুসরণ করতে হবে, মাংসের সুন্না মেনে চলতে হবে। বেশি না, 2টা সুন্নার কথা বলি। 1, রাতে তাড়াতাড়ি ঘুমাবেন। 2, সকালে ঘুমাবেন না। এই 2টা কাজ আমাদের জন্য সহজ না কঠিন? সহজ। এই জন্য প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য নাম্বার 1, স্মার্টফোন নিয়ন্ত্রণ করা শিখতে হবে। কিছুদিনের জন্য এই সমস্ত অ্যাপ টেট ডিলিট করে দেন, কোনো অসুবিধা হবে? কিছু হবে না। 1, মোবাইল নিয়ন্ত্রণ। 2 নম্বর, রাতে তাড়াতাড়ি শোয়া। 3 নম্বর হলো সকালে না ঘুমানো, সকালে কাজ করা। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরি, আমি সাসন দোয়া করছেন, আল্লাহ সকালের সময়ের মধ্যে বরকত দান করুন। আপনি সময় ঘুমায় থাকলে বরকত হবে কোথেকে? তাহলে ইনশাআল্লাহ জীবনে বরকত লাভের জন্য সময়ের অপচয় বন্ধ করব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ লাইফস্টাইল মেনে চলব। খাবেন 3 ভাগের 1 ভাগ পেটের, আর বাকি 1 ভাগ পানি। 1 ভাগ পানীয় বলতে পানি খাওয়া জরুরি না, পানি জাতীয় সালাদ টালাদ এগুলো, আর 1 ভাগ খালি রাখবেন। এখন তো এই পর্যন্ত খান আপনি, প্রোডাক্টিভিটি হবে কোত্থেকে? যত চাইপা খাবেন, যত রিচ ফুড খাবেন, তত ঘুমের ডিমান্ড শরীরে বেশি হবে, আপনি কাজ করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। উম্মার স্বার্থে, সুন্নার সাথে।